Assalamualaikum, welcome back to my channel. লোভনীয় এবং সুস্বাদু জিভে জল আসার মতোই একটা ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চাপা শুটকির ভর্তা। আজকে আমি শিম দিয়ে চাপা শুটকির ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা পুরোটা ভিডিও আমার পাশে থেকেই দেখে নেবেন, ভালো লাগবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে আপনারা আমার পাশে থেকে দেখে নিন আমি কীভাবে এই মজার ভর্তাটা বানিয়েছিলাম। আমি শিম দিয়ে ভর্তাটা বানিয়েছি, তাই কিছু শিম আমি কেটে নিচ্ছি। শিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশে থাকা ছোট্ট ঘন্টিটা বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই শিম চাপা শুটকির ভর্তাটা বানিয়ে শেয়ার করছি। আমি আশা করব আপনাদের কাছেও সহজ লাগবে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। যারা আগে কখনো বানাননি চাপা শুটকি ভর্তা, আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজার হয় এই ভর্তাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন, তবে ভর্তার মধ্যে একটু ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, তাই আমার কাছে ঝালটাই অনেক বেশি ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। আমার শিমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি শুটকিগুলো পরিষ্কার করে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাপা শুটকি, এগুলো আমি মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। চাপা শুটকি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তার সাথে ভর্তা বানাতে আমার আরও লাগছে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। কাঁচামরিচ এখানে বেশি দেখতে পাচ্ছেন, এগুলো ঝাল তেমন না, তাই আমি একটু বেশি দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি, আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করে নিতে পারবেন। তবে কাঁচামরিচ দিয়ে শিমের ভর্তা খেতে অনেক বেশি মজার হয়, আমার কাছে ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা শুকনা মরিচ দিতে পারবেন। তারপর আমি একটা ফ্রাইং প্যানে রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শিমগুলো। আমি তেল ছাড়াই সবগুলো এখানে টেলে নেব। শিমগুলো ভাজতে ভাজতে, খালি ফ্রাইং প্যানে ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। আমি শিমের উপর লবণটা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর আমি ঢেকে শিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শিমটাকে সিদ্ধ করে নিয়েছি। শিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। সেম ফ্রাইং প্যানে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, চাপা শুটকিগুলো। তার পাশে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। শুটকি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন শুটকি মাছটা নামিয়ে নেব। তারপর আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। শুটকি মাছের যে অংশটুকু লেগে আছে ফ্রাইং প্যানে পেঁয়াজটা ভাজতে ভাজতে, ওইটুকু পেঁয়াজের মধ্যে চলে আসবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। খুবই মজার হয় এইভাবে শুটকি ভর্তা বানালে। আপনারা সামান্য তেল দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তবে তেল ছাড়া এই ভর্তা অনেক বেশি মজার হয়। যারা আগে কখনো শিম দিয়ে চাপা শুটকি ভর্তা বানাননি, আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার এই ভর্তাটা। চাপা শুটকি ভর্তা অনেকভাবেই বানানো যায়, আপনারা একবার শিম দিয়ে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে তো এটার তুলনাই নাই। এখন আমি সবগুলো একসাথে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। যাদের হাতের কাছে শিলপাটা নেই, আপনারা এইভাবে চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, ভর্তাটা বানিয়ে নিতে পারেন।
ভর্তাটা পানি ছাড়া বানিয়ে নেবেন। পানি দিলে ভর্তা এইরকম আঠালো হবে না, খেতে ভালো লাগবে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।